সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ইসমাইল পাগলার নামে গড়ে ওঠা একটি মাজার ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে কয়েক হাজার মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই মাজারটি ভেঙে ফেলে। সরজমিনে ইসমাইল পাগলার মাজারে গেলে দেখা যায়, মাজারের চারিদিকে লোহার রেলিং, থাই গ্লাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসমাইল পাগলার কবরটিও উপরের অংশ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা এসে হামলা ও ভাঙচুর শুরু করে। তারা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে হাতুড়ি, রড ও শাবল দিয়ে স্থাপনা ভাঙতে থাকে। মাজারের দানবাক্স ভেঙে টাকা পয়সা লুট ও পাশেই মাজারের খাদেমের দোকান লুটপাট করার পর ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী আজ্ঞানী পুলিশ আসার পরে আমাদের গ্রামের তিনটো সাঙ্গা বাবু আর এই আবু আর হান্নান তালুকদার, প্রশাসন বলল যে তোমরা এখানে এই কী উদ্যোগে আমাকে ডাকছো, বলল যে পাগলার মাজার 10 বছর হলে করা হয়েছে, তো এই মাজারটা অনেক টাকা পয়সা আর ভক্তবৃন্দুরা এই অনেক টাকা পয়সা খরচ করে করছে, তো এই মাজারটা ভাঙতে আইছে, আপনারা আইনের লোক, আপনারা এসে এখানে জিনিসটো বন্ধ করার জন্যে, যাতে না ভাঙে আপনারা একটু আইনের লোক হিসাবে এসে একটু আমাদের ব্যবস্থা নেবেন। তো বললো যে ঠিক আছে, যখন আইসে তার আধা ঘন্টা এক ঘন্টা আগে তোমরা দিশা ভাইয়া ফোন করো, নাম্বার দিয়ে থেকে গেলাম, তারপরে এসে আমরা ব্যবস্থা নেব নি। পরে তারা 11টার সময় এসে, 11:30 সময় চলে গেলো, মোবাইল নাম্বার টাম্বার দিয়ে থেকে গেলো, তারা নামাজ পড়ে হেরে এসে ভাঙার জন্য উদ্যোগ নিল আর কি। আসার পরে ওই মানে 10-15 মিনিটের মধ্যেই হামার দিয়া, সাপল দিয়া, এসএস পাইপ দিয়া বাইরে উতিরা ভাঙ্গিয়া মানে অর্ধেক ভাঙ্গা হয়ে গেছে। তখন আবার ফোন করছে ওই এক গাড়ি পুলিশ, এক গাড়ি আর্মি। আসার পরে এই ব্রাহ্মাতের লোক কিছু এই পিলে ধরে দৌড়াইছে, যে মানে ওরা মনে করছে যে আমাকে মানে মারিব। পরে লাস্টে ওইদিকে দুজন তিনজন গেছে, যাওয়ার পরে এখানে যারা তার ভাই বেড়াদার কিছু আসিল তাদের সাথে ওইদিকে বাইরে বাইরে হওয়ার পরে পরে লাস্টে প্রশাসনটা মারামারি বন্ধ করে দিয়া তারপরে তারা চলে গেছে। ইসমাইল পাগলার পরিবার জানান, প্রায় 40 বছর আগে নিজেদের পুকুর পাড়ের টঙে ঘুমিয়ে একটি স্বপ্ন দেখেন ইসমাইল। সেদিন থেকেই তিনি উদাসীন হয়ে যায়। এরপর ওই পুকুর পাড়েই তাদের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। তাৎক্ষণিক সেটাকে তার বাবা জবাইয়ের চেষ্টা করলে ইসমাইল নিষেধ করে, কিন্তু তার কথা না শুনে গরুটিকে জবাই করা হয়। তখন থেকেই ইসমাইল পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তারপর বিভিন্ন কবরস্থানে রাত কাটাতেন, পাগল হয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। ইসমাইল পাগলা সারাদিনে একটি দুটি কথা বলতেন, কারো দেওয়া কোনো কিছু গ্রহণ করতেন না, প্রয়োজন হলে নিজেই চেয়ে নিতেন। তার বাবার অনেক সম্পত্তি থাকলেও তার কোনো ধন সম্পত্তির প্রতি লোভ ছিল না। 2013 সালের এপ্রিল মাসে তার মৃত্যু হয়। এরপর হঠাৎ করেই দেখা যায় শত শত তার ভক্ত রয়েছে। তার ভক্তরাই প্রায় 11 বছর আগে এই মাজার তৈরি করে এবং বছরে বছরে তার মৃত্যুবার্ষিকী পালন করে। এ অবস্থায় গত 3 দিন ধরে মাজার ভাঙার পরিকল্পনা করা হলে পুলিশ ও সেনাবাহিনী এসে নিষেধ করে। এরপরেও মঙ্গলবার বাদ জোহর মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা এসে ভাঙচুর করে চলে যায়। লোক হিসাবে ভালো ছিল, লোক আগে চোদ্দা করতে মানছে, ভালোবাসছে, মানুষ আগে চোদ্দা করেছে ভালোবাসছে। আর এক কথা, পাগল হওয়ার পরে তারপরে হয়েছে পারা গেল, তারপরে কোনোদিন কাজকাম করে না, খালি ঘরে ফেরে জঙ্গল জঙ্গল থাকে, মাজার মাজারে এই গোস্থানে থাকে, শ্মশানে থাকে, থাকার পরে মারা গেল, বুঝছেন? মারা যাওয়ার পরে মাটি দেওয়ার পরে এখানে তখন মাটিতে থেকে গেল, মনে হয় যে দর্শক আর ভেঙে চলে পরদিন দেখ পেরে এসে ট্যাটুয়া দিয়ে থেকে যায়। দেওয়ার পরে একটা ছাপড়া উঠছিল, ছাপড়া ওঠার পরে ব্যাগ ট্যাটুয়া দেয়, তারপরে একটা তুললো এই তৈরি ঘর, ঘর তোলার পরে তারপরে এগোলা করছিল অর্থ এলাকার লোক এসে পুকুরে মাছ পর্দার পরে পাগল হয়ে গেছে। আইতে পরে সব নাকি দেখছিল, তাই বলে চিক খুঁজে দিয়েছিল, মা মা করে উঠছিল, তারপর থেকে পাগল, বুঝছেন? মনে ভক্ত আছে নিম্নে, তাও অর্থ লাগার ই দেওয়া মনে হয় তাও 20-25 হাজার হবো। অনুষ্ঠানের মধ্যে যত লোক আছে তাতে বেই তো ভক্তই, এখানে অনুষ্ঠান হয় মনে হয় যে 1 মাস পরও হয়, 2 মাস পরও হয়, আর বাৎসরিক অনুষ্ঠান হয়, 13 তারিখে মৃত্যুর দিন অনুষ্ঠান হয়, সেরকমকার লোক হয় বেশি। তাছাড়া ওই মাসে মাসে অনুষ্ঠান যায়, ওটা জেকের হয়, হালকা জেকের হয়, কোনো গান মাজা হয় না, জেকের হয়। তাছাড়া কোনো খারাপ কাম যে তা করে না, ভালো কামই করে। অন্য অন্য আলেমরা আইসে আইসা দেখে যে জেকের করতেছে, বুঝছেন? সব টুবি আলা লোক এসে ভেঙছে, বুঝছেন? টুবি ছাড়া লোক একটু আসে না, 8টার সময় ভেঙছে মঙ্গলবারের দিন।
আমার বেটার বউ এসে কইতেছে কি মা এ মা আপনি ঘুমাইছে মাথার বেলা না ডুবু ডুবু করতেছে ওই না বাবা বুঝি ধরে আসো উঠে উঠে আপনি পাতা পাতা পড়ে গেছে নোলাহান ভোর আবার কেন নাই হাতে দিল তাই মরে দেয় আইসলাম সে দেখে মেলা মানুষ ঠেলে হারান যেতেছে না কারা কারা মানে বাড়ির মানুষ বেয়ার আবার পুলিশ দাঁড় করার শেষে হচ্ছে কে বলা মেলে হিনি বেড়ার মানুষগুলো সে ফাঁক করে না বাবা ভাই বেড়ে আসে ঘরে আপনি আপনি হারান না আপনি হারান আমি হেঁ যেতে পারবি লাগছে বুয়ারটা আমরা শুনলাম যে জামাতে মানুষের ধাও মাস বেবা কাহিনী বাগান করতেছে কোনো তালে রাতাম না এই জহর নামাজ পড়িয়া হাই দেয় অভিভাবক বলেছে উমাল ভাঙ্গে মঙ্গলবারের দিন মাজার ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এখনকার পরিস্থিতি খুবই স্বাভাবিক ওইখানে সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার টিম এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে সেখানে যাই যার ফলে খুব দ্রুতই আমরা আমাদের যে লোকজন ছিল তাদেরকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই এবং এই বিষয়ে এখন পর্যন্ত আসলে কেউ কোনো লিখিত অভিযোগ দেয় নাই লিখিত অভিযোগ পাইলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ